এই মুহূর্তে পয়লা সেপ্টেম্বর থেকে দেশে যে আনলকের নতুন পর্যায় শুরু হতে চলেছে এবং যার সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যও যাবে আনলকের আরেকটি পর্যায়ে বা নতুন পর্যায়ে, সেখানে সবথেকে বড় প্রশ্ন মেট্রো এবং লোকাল ট্রেন পরিষেবা কি চালু হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রশাসনিক বৈঠক থেকে সাংবাদিকদের কাছেও এই কথা জানিয়ে দিয়েছেন যে রাজ্য প্রশাসন চায় যে শহরতলির লোকাল ট্রেন পরিষেবা এবং মেট্রো অবিলম্বে চালু হোক, অন্তত পয়লা সেপ্টেম্বরের পর তো বটে। ইতিমধ্যেই এই দেশের অন্তত 6টি শহর থেকে যেগুলি হটস্পট শহর বলে চিহ্নিত ছিল সেখান থেকে বিমান ওঠানামা নিষিদ্ধ ছিল কলকাতা বিমানবন্দরে, সেক্ষেত্রেও কিন্তু শিথিলতা আনছে সরকার। তিনটি দিন সপ্তাহে অন্তত এই হটস্পট শহরগুলি থেকে বিমান আসবে এবং এই শহরগুলিতে বিমান যাবে কলকাতা থেকে, এবং তার সেই লাইনেই অনেকটা পা মিলিয়ে এবার মেট্রো রেল এবং লোকাল ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত বা চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে। যদিও এই সিদ্ধান্ত নেবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পর থেকে স্বরাষ্ট্র সচিব, তিনি কিন্তু রেলওয়ের বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন এই বিষয়ে রাজ্য সরকারের ইচ্ছের কথা, অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে চিঠির প্রত্যাশা রেল করছিল। আমাদের প্রতিনিধি শ্রেয়সী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রেয়সী, আগের দিনই তুমি আমাদেরকে জানিয়েছিলে যখন এই প্রস্তাব আসে সামনাসামনি মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক এবং প্রশাসনিক বৈঠকের সূত্রে, যে রেল বলছে সরাসরি চিঠি দিয়ে তাদেরকে অফিসিয়ালি জানাতে হবে, সাংবাদিক বৈঠক বা বিবৃতি যথেষ্ট নয়। সেই চিঠিটির মধ্যে রেলের কাছে পৌঁছে গিয়েছে, সরকারের তরফ থেকে রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব চিঠি দিয়েছেন। রেলওয়ে বোর্ড বা রেল এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছে, সরকার রাজ্য সরকারের যে অনুরোধ তাতে কি তারা সাড়া দিতে চলেছে, মেট্রো এবং লোকাল ট্রেন পরিষেবা চালু হবে? দেখো, এক্ষেত্রে সবটাই কিন্তু আটকে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের উপরে, কারণ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের সঙ্গে এই বিষয় নিয়ে রেল মন্ত্রক আলোচনা করবে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যদি নির্দিষ্টভাবে ছাড়পত্র পাওয়া যায় বা নির্দিষ্ট কোনো নির্দেশিকা জারি করা হয়, তার ভিত্তিতেই কিন্তু এই পরিষেবা চালু হবে। এবং সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রক যদি সেক্ষেত্রে ছাড়পত্র দেয়, তাহলে রেল বোর্ড সেটা জানাবে জোনকে। অর্থাৎ এখানে আমাদের কলকাতায় আমরা জানি যে তিনটে জোন কাজ করে, যেখানে মেট্রো জোন রয়েছে, যেখানে ইস্টার্ন জোন অর্থাৎ পূর্ব রেল রয়েছে, যেখানে সাউথ ইস্টার্ন অর্থাৎ দক্ষিণ পূর্ব রেলওয়ে রয়েছে। এই তিনটে জোনের ক্ষেত্রে তখন রেল বোর্ড থেকে তাদেরকে জানানো হবে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তখন যেটা হবে সেটা হচ্ছে এই তিনটে জোন তখন রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবে। সেক্ষেত্রে রাজ্য সরকার পরিষ্কার জানাবে তারা কোন কোন রুটে ট্রেন চাইছে এবং সেই রুটে তারা যে ট্রেন চাইছে সেক্ষেত্রে সেই ট্রেন চাওয়ার ফলে তারা কতজন প্যাসেঞ্জার আশা করছে। তবে একটা বিষয় কিন্তু খুব স্পষ্টভাবে ইতিমধ্যেই রেলের যে আভ্যন্তরীণ বৈঠক হয়েছে সেই আভ্যন্তরীণ বৈঠকে কিন্তু তারাও যেটা বুঝতে পারছে এবং যেটা তারা স্পষ্ট করবে সেটা হচ্ছে যে এই যে ট্রেনে ওঠার ক্ষেত্রে, লোকাল ট্রেনে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দূরত্ব বিধি বজায় রাখা। এখন এই দূরত্ব বিধি বজায় রাখার ক্ষেত্রে কিন্তু মূল বিষয়টা থাকবে হচ্ছে নজরদারি, যে নজরদারিতে রেল মনে করছে তাদের একার এই মুহূর্তে যা স্টাফ রয়েছে সেই স্টাফ দিয়ে সেই নজরদারি করা সম্ভব নয়। সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের সহজ সাহায্য দরকার এবং যে যে স্টেশনে রাজ্য প্রশাসনের সেই সাহায্য পাওয়া যাবে সেই সেই স্টেশনে কিন্তু লোকাল ট্রেনগুলোকে থামানো হবে, যে স্টেশনে সাহায্য পাওয়া যাবে না সেই স্টেশনে কিন্তু লোকাল ট্রেন থামানো কিন্তু কার্যত মুশকিলই মনে করছে রেল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের, আমি জাস্ট অ্যাড করছি তোমার কাছে একটি কথা, নিশ্চয়ই তোমারও চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ইতিমধ্যে কিন্তু একটি মিম বা জোক ঘোরাফেরা করছে, ভাই বনগাঁ লোকালে সোশ্যাল ডিস্টেন্সিং দেখার জন্য বেঁচে আছি। রেলওয়ে কর্তৃপক্ষ কি মনে করছে, সত্যি কি শহরতলির সার্ভিসেসে যে লোকাল প্যাসেঞ্জার ট্রেন চলে আমাদের এখানে শিয়ালদা বা হাওড়া ডিভিশন থেকে, সেই ট্রেনগুলি সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চালানো সম্ভব? দেখো, চালানো তো নিশ্চয়ই সম্ভব, কারণ মহারাষ্ট্র করে দেখিয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই লোকাল ট্রেন চলছে এবং সেই লোকাল ট্রেনে কিন্তু নির্দিষ্টভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই কিন্তু চলছে। কিন্তু কী প্রক্রিয়া চলছে, সেখানে কিন্তু সবাই এই লোকাল ট্রেনে চড়ার অধিকার নেই। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে অর্থাৎ মহারাষ্ট্র সরকারের তরফে যাদেরকে পাস ইস্যু করা হচ্ছে সেই পাসের ভিত্তিতেই কিন্তু তারা লোকাল ট্রেনে চড়ছেন এবং সেক্ষেত্রে নির্দিষ্ট পাসের ভিত্তিতে তারা লোকাল ট্রেনে চড়ছেন, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা উঠছেন, নির্দিষ্ট জায়গায় বসছেন, সমস্ত কিছু সেইভাবেই কিন্তু হচ্ছে। ফলে কার্যত বলা যেতে পারে যে নিশ্চয়ই সম্ভব যদি যথাযথ নজরদারি করা যায়। কিন্তু এক্ষেত্রে এই নজরদারি প্রসঙ্গটাই কিন্তু বারে বারে আসছে যে এই নজরদারিটা কীভাবে চালানো যাবে, কারণ এক্ষেত্রে যদি আমাদের রাজ্যে যদি এই নির্দিষ্টভাবে কোনো পাস ইস্যু না করা হয়, সকলের জন্য খুলে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমরা একটা ছোট্ট সংখ্যা বলি তোমাকে যে শিয়ালদা স্টেশনে প্রতিদিন 11 লক্ষ ফুটফল হয়, সাবারবান সার্ভিসে প্রায় 922 খানা ট্রেন চলে শিয়ালদা ডিভিশনে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই এর যদি 1/4 তো চলে অর্থাৎ প্রায় 250 খানা ট্রেনও
যদি চলে আমি ধরেই নিচ্ছি, তাহলেও কিন্তু বলতে হবে সেই ট্রেনে কিন্তু বেশ কিছু মানুষ চড়তে চাইবেন, যেতে চাইবেন জীবন জীবিকার জন্য। ফলে সেক্ষেত্রে নজরদারিটাই কিন্তু হচ্ছে মূল বিষয় এবং সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের সাহায্য ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয় বলে রেল মনে করছে। 1/4 অর্থাৎ 11 লক্ষের 1/4 আমি যদি হরে দরে হিসেবটা 2.5 লক্ষেও নামিয়ে আনি শ্রেয়সী, 2.5 লক্ষ মানুষের প্রত্যেক দিনকার যাতায়াতের ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা বিভিন্ন স্টেশনগুলিতে বটেই, প্রান্তিক স্টেশনগুলিতেও কিন্তু রীতিমতো চ্যালেঞ্জিং। আমার তোমার কাছে শেষ প্রশ্ন আপাতত শ্রেয়সী, তুমি মহারাষ্ট্রের কথা আমাদেরকে বলেছো যে সেখানে কীভাবে স্পেশাল সার্ভিসেসের সঙ্গে যুক্ত মানুষদের বিশেষ পাস ইস্যু করেছে মহারাষ্ট্র সরকার। এখনও পর্যন্ত এদেশের স্বরাষ্ট্রমন্ত্রক এদেশের কোনো শহরে শহরতলির রেলওয়ে পরিষেবা লোকাল বা প্যাসেঞ্জার ট্রেনের সেটা চালু করার ক্ষেত্রে এবং মেট্রো রেলওয়ে পরিষেবা চালু করার ক্ষেত্রে কোনো শহরকে অনুমতি দিয়েছে কি? দেখো, রেল মন্ত্রক থেকে এখনও পর্যন্ত কিন্তু ট্রেন চালানোর, লোকাল বা মেট্রো ট্রেন চালানোর কোনো কিন্তু অনুমতি এখনও পর্যন্ত ইস্যু করা হয়নি। শেষ যে অর্ডার ইস্যু করা হয়েছে রেল মন্ত্রকের তরফে, সেখানে কিন্তু বলা হয়েছে যে ফার্দার নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত লোকাল এবং মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এক্ষেত্রে মেট্রো জোন কলকাতায় রেল মন্ত্রকের অধীনে রয়েছে, ফলে সেক্ষেত্রে মেট্রো কলকাতার ক্ষেত্রেও কিন্তু এটা বিশেষভাবে প্রযোজ্য। এখন দিল্লির ক্ষেত্রে একটা আলোচনা শুরু হয়েছে, কিন্তু দিল্লির যে মেট্রো সেই মেট্রো কিন্তু রেল মন্ত্রকের অধীনে নয়। তবুও বিষয়টা যে জায়গায় দাঁড়াবে যে দিল্লি যদি চালু করে এবং সেই দিল্লি চালু করতে গেলে নিশ্চয়ই তাকে স্বরাষ্ট্রমন্ত্রকের অর্থাৎ MHR থেকে পারমিশন লাগবে। ফলে MHR থেকে যদি MHR যদি দিল্লিকে পারমিশন দেয়, নিশ্চয়ই সেক্ষেত্রে অন্য জায়গার ট্রেন চালানোর ক্ষেত্রেও সেই দাবিটা উঠবে। ফলে MHR সবাই এখন তাকিয়ে রয়েছে MHR যে নির্দেশিকা সেই নির্দেশিকার দিকে, MHR কীভাবে কী দেখছে, MHR কী বলছে সেটার উপরেই কিন্তু এখন প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে এবং তার উপরেই কিন্তু বলা যেতে পারে যে এই ট্রেন চলার ভবিষ্যৎ নির্ভর করছে। এক্স্যাক্টলি, অর্থাৎ কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে এই অনুরোধ রাজ্যের তরফ থেকে, রাজ্যের স্বরাষ্ট্র সচিবের চিঠির মারফত পৌঁছলেও আসলে রেল মন্ত্রক কিন্তু তাকিয়ে আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র মন্ত্রক 1 সেপ্টেম্বর থেকে চালু হতে চলা আনলকের এর পরের পর্যায়ে দেশের শহর বা শহরতলির রেল পরিষেবা চালু করার ক্ষেত্রে, মেট্রো পরিষেবা চালু করার ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয়, অনুমতি দেয় কিনা সেদিকেই তাকিয়ে আছে। তবে রেলের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে প্রস্তুতির কোনো খামতি নেই। যদি সত্যি সত্যি অনুমতি এসে পড়ে, এই লকডাউনের দীর্ঘ পাঁচ মাসের যে মেয়াদ যেখানে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে পণ্যবাহী রেল এবং বিশেষ কিছু সার্ভিস ছাড়া নিজেদের কর্মীদের জন্য, সেখানে ইতিমধ্যেই ধুলো জমতে শুরু করেছে বিভিন্ন কোচগুলিতে এবং তার সঙ্গে সঙ্গে স্যানিটাইজেশনের প্রয়োজন ভীষণভাবে এই করোনা উত্তর পরিস্থিতিতে। ঠিক সেখানে দাঁড়িয়েই এই মুহূর্তে টিকিয়াপাড়া কার্ডশিটে কিন্তু স্যানিটাইজেশনের কাজ এবং প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। আমাদের প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে সরাসরি রয়েছেন টিকিয়াপাড়া কার্ডশিট থেকে আমাদের সঙ্গে। দেবব্রত, কি দেখছো ওখানে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি টিকিয়াপাড়া কার্ডশিটের কাছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই কাজ শুরু হয়েছে। যে সমস্ত লোকাল ট্রেনের যে রেকগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। তার কারণ দীর্ঘদিন ধরে এই লোকাল ট্রেনগুলো চালেনি, সেগুলো দাঁড়িয়েই রয়েছে। তবে রেল ট্রেন যে আবার নতুন করে চলার যে সম্ভাবনা শুরু হয়েছে এবং সেই নির্দেশটা কিন্তু খুব শীঘ্রই আসতে পারে, সে কারণেই রেল কর্মীরা বা রেলের আধিকারিকরা তারা কিন্তু একেবারেই বসে নেই। এখানে রেল ট্রেনের রেটগুলো সেগুলো পরিষ্কারের কাজ শুরু হয়েছে। যে যন্ত্রাংশগুলো রেলের রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, কারণ সেগুলো যেগুলো বদলানোর সেগুলো কিন্তু প্রয়োজন হলে সেগুলো বদলে ফেলা হচ্ছে। পাশাপাশি স্যানিটাইজ করা হচ্ছে এই সমস্ত বগিগুলোকে এবং ভারতেও স্যানিটাইজ করা হচ্ছে। তার কারণ করোনা অতিমারীর কথা মাথায় রেখেই এই কাজ কিন্তু চলছে তৃতীয় করা কাজ করে। ধন্যবাদ দেবব্রত, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষের সঙ্গে। এর আগে শ্রেয়সী সঙ্গে কথা বললাম আমরা, অর্থাৎ যদি অনুমতি চলে আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে, তাহলে রেল চলাচলের জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে রাখছে রেলওয়ে বোর্ড এবং রেল মন্ত্রক, এবং সেই প্রস্তুতির ধাপ হিসেবে এই মুহূর্তে টিকিয়াপাড়া কার্ডশিটে চলছে স্যানিটাইজেশন এবং লোকাল ট্রেনগুলি বা কোচগুলিকে বা ব্রেকগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার কাজ, মেইনটেনেন্সের কাজ।